খুজুরি লেন কলকাতা 14 সজল ঘোষের বাড়ি, সেই বাড়ি কিন্তু পুরো ঘিরে ফেলেছে মুচিপাড়া থানার বিরাট বাহিনী। অফিসার ইনচার্জ মুচিপাড়া তিনি নিজে রয়েছেন, তিনি সজল ঘোষকে বললেন যে আপনার এগেনস্ট এফআইআর হয়েছে, আপনি ঘরের বাইরে বেরিয়ে আসুন, আপনাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। কিন্তু সজল ঘোষ দাবি করছেন তিনি বেরোবেন না, পুলিশ আধিকারিকদের ভেতরে ঢুকতে হবে। পুলিশের পাল্টা বক্তব্য যে তারা দরজা ভেঙে ঢুকবে। কি বলছেন সজল ঘোষ আমরা শুনবো। থানা থেকে 10 মিটার দূরে, 10 মিটার দূরে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে পেলে পেলে মারলো পুলিশ। এই তো বলছে বীরপুঙ্গ পুলিশ, আর আজকে আমার বাড়ি ঘিরে বলছে আমার বাড়ি ভাঙতে হবে। ভাঙো ভাঙো লেখা। আরে এফআইআর তো যার খুশি নামেই করতে পারে, কি করব বলুন, যার খুশি নামে করতে পারে এফআইআর। এত তো সিসিটিভি হয়, এত কিছু হয়, কোথাও দেখিয়ে দিক আমি ছিলাম সেই ঘটনার সময়। আমাদের লোকেরা মার খেলো, আমাদের লুট হলো, আর আমাকেই নিয়ে যাবে? এটা কোন রাজত্ব, কোন জঙ্গলে রাজত্বে আছি আমি? লজ্জা করে, একদিন আমি এই দলটা করেছিলাম, প্রাণ দিয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম, লজ্জা করছে আজকে আমার, লজ্জা করছে। যারা ভাঙচুর চালিয়েছে তারা কারা? তৃণমূল, কান কাটা দেবু তার নাম। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।